আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে নেটে অনেক ডিস্টার্ব করছে, তাই না? আজকে অনেক নেটে ডিস্টার্ব করছে। আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যায়? আমি সবার কাছ থেকে নিব ছড়া। আমাদের তখন ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছিল, সে কারণে নিতে পারিনি। নিব, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, কথা যদি শুনতে না পাও আমাকে বলবে, ঠিক আছে? নেটের প্রবলেমের কারণে অনেক সময় কথা শোনা যাচ্ছে না, ছবি কেটে যাচ্ছে, লাইন কেটে যাচ্ছে, ঠিক আছে? আমি লাইন থেকে চলে গেলেও তোমরা কেউ যাবে না, ওকে? ঠিক আছে, এখন দেখি। এখন আমাদের কি, এখন আমাদের হচ্ছে জেনারেল নলেজ ক্লাস, ওকে? আমরা ক্লাসটা একটু পরে, ওকে মাই ডিয়ার, ওকে, আমরা ক্লাসটা একটু পরে শুরু করব। আমি আগে সবার কাছ থেকে ছড়াটা নিই, ততক্ষণ আমাদের অন্যান্য বন্ধুরা জয়েন করুক, ঠিক আছে? হ্যাঁ, আমাকে আমরিন বলেছিল বাবুরাম শাপুরে, ঠিক আছে? এখন আমাকে ইকরা বলবে। ইকরা, বাবুরাম শাপুরে বলো। বাবুরাম শাপুরে কোথায় যাস বাবুরে, আই বাবা দেখে যা। শুধু ভেরি গুড। শাহিদ, আমাকে শুনতে পাচ্ছ? শাহিদ, আমাকে শুনতে পাচ্ছ? ওকে, তোমার ক্যামেরা অন করো। আচ্ছা, আমাকে এখন সাজিদ বলবে। সাজিদ, বাবুরাম শাপুরে বলো। ক্যামেরা দেন। আমার ছানার নাম বাবুরাম শাপুরে, বাবুরাম শাপুরে। মা তো ওগুলো শিখে গেছে। আই বাবা দেখি যা, দুটো সাপ দেখি যা, জি সাপে চোখ নিচি সেই গেছে না না নাকি হাতে না কাউকে দেখি হাতে না করে না কো পুষ্পাস মানে না এগুলোর পরের দিন শেষ খাই শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গুটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে নাবিল বলবে। নাবিল, নাবিল কোথায়? নাবিল, আমাকে শুনতে পাচ্ছ? কোথা যাস বাবুরে? কোথা যাস বাবুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, যে সাপে চোখ নাই, চিন নাই, নখ নাই, হাতে নাগে কাটে না, খায় শুধু কাউকে সে কাটে না, কাটে না, করে না কো ফুসফাস,
Very good. এখন আমাকে নওশাদ বলবে. নওশাদ. নওশাদ, স্পিকার অন করো. নওশাদ আমাকে শুনতে পাচ্ছ? যেই সাপে বলেছো তো, হ্যাঁ ছোটে নাকি কাউকে সে কাটে উৎপাত ভাত ভেরি গুড. ওকে, আমরা আরো প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি ছড়াগুলো বাসায় প্র্যাকটিস করো? যদি করে থাকো হ্যান্ড রেজ করো. আমি যে ছড়াগুলো পড়িয়েছি সেগুলো কি বাসায় প্র্যাকটিস করো? বাসায় যদি প্র্যাকটিস করে থাকো তাহলে হ্যান্ড রেজ করো. সাজিদ হ্যান্ড রেজ করেছে. ওকে. আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম ইমতিহা. ইমতিহা এসেছ? ইমতিহা আমাকে শুনতে পাচ্ছ? ইমতিহা কে আমাকে শুনতে পাচ্ছ? ইমতিহা, ইমতিহা কে আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা, ইমতিহা মনে হয় শুনতে পাচ্ছে না. হ্যাঁ, আচ্ছা, শাহিদ আমাকে শুনতে পাচ্ছ? শাহিদ, ইয়েস মিস. আচ্ছা, তোমার বন্ধুরা তো ছড়া পড়েছে, তুমি শুনেছ? ইয়েস মিস. ছড়াটা তুমি পারবে? আচ্ছা, কোন সমস্যা নেই. আচ্ছা ঠিক আছে, তুমি আইআইটি এ বলতে পারবে? আইআইটি এটা বলো তো দেখি. ইয়েস মিস. হ্যাঁ, এটা বলো, আইআইটি এ বলো. আইআইটি এ মামা বাবি দি নাই বাবা বাবি নানি এলো বল মাস নাই না দেখে বদল মাস ওরে বাবু ফিরে যা বদল ফিরে যা ফিরে যা খুকার নাচো দেখে যা আমাদের অদ্রিত কোথায়? অদ্রিত আমাকে শুনতে পাচ্ছ? অদ্রিত আমাকে শুনতে পাচ্ছ? অদ্রিত অন করো. হ্যাঁ, অদ্রিত আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা অদ্রিত, দেখি বলো তো বাবা বাবুরাম শাহপুরে ছড়াটা বলো. ইয়েস, ইউ ক্যান গো. হ্যাঁ অদ্রিত বলো. অদ্রিত কোথায়?
আচ্ছা আমরা তাহলে আজকে ক্লাসে চলে যাই, আমাদের নেটে প্রচুর ডিস্টার্ব করছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের জেনারেল নলেজ ক্লাস। এখন দেখি সবাই আমাকে একটা কথা বলো, গত ক্লাসে আমরা কি করেছিলাম, কি শিখেছি দেখি বলো তো। গত ক্লাসে আমরা কি করেছিলাম, কি শিখেছিলাম, মনে আছে? কিউকাম্বার, তারপরে ক্যারট। আচ্ছা এই দুটা কি, কিসের নাম এটা, কি ফ্লাওয়ারের নাম, ফ্রুটস এর নাম? হ্যাঁ এইগুলো কি ফ্রুটস নাকি ভেজিটেবল, কোনটা? এগুলো কি ফ্রুটস এর নাম নাকি ভেজিটেবল এর নাম, কোনটা? এগুলো কি ফ্রুটস ভেজিটেবল? ভেজিটেবল, ভেরি গুড ইকরা। হ্যাঁ আমাদের সাজিদ কোথায়, সাজিদ চুপ কেন আজকে? আচ্ছা দেখি আমাকে ফ্রুটস এর নাম বলো কয়েকটা, আমাকে ফ্রুটস এর নাম আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার করবে, ঠিক আছে? আমাকে সাজিদ কয়েকটা ফ্রুটস এর নাম বলো আগে। আমাকে এখন নওশাদ কয়েকটা ভেজিটেবল এর নাম বলো। নওশাদ, নওশাদ আমাকে শুনতে পাচ্ছ? নওশাদ আমাকে শুনতে পাচ্ছ? বাঁধাকপিকে ইংলিশে কি বলে? ভেরি গুড, ভেরি গুড নওশাদ। বাঁধাকপিকে ইংলিশে কি বলে? ক্যাবেজ, ভেরি গুড। শাহিদ আমাকে শুনতে পাচ্ছে? শাহিদ আমাকে শুনতে পাচ্ছে? শাহিদ আমাকে কয়েকটা ফ্রুটস এর নাম বলো তো দেখি বাবা, ফ্রুটস এর নাম বলো আমাকে, কয়েকটা ফ্রুটস এর নাম বলো সুন্দর করে বলো বলো। ম্যাঙ্গো, বানানা, তারপর ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। তরমুজের ইংরেজি কি বলে? থ্যাংক ইউ। হ্যাঁ আমাকে ইমতিহা শুনতে পাচ্ছে? ইমতিহা, ইমতিহা কি শুনতে পাচ্ছে আমাকে? ইমতিহা রেসপন্স নাই, ইমতিহা কি শুনতে পাচ্ছে? ওকে আমাকে কয়েকটা ভেজিটেবল এর নাম বলো। ভেজিটেবল এর নাম বলো। ক্যারট, হ্যাঁ অরেঞ্জ, অরেঞ্জ কি ভেজিটেবল বলো? ভেজিটেবল এর নাম বলো, অরেঞ্জ কি ফ্রুট? তুমি আমাকে ভেজিটেবল এর নাম বলবে। হ্যাঁ ভেজি, ক্যারট। আমরা গত ক্লাসে কি করেছিলাম সেটা বললে হবে। হ্যাঁ কিউকাম্বার, আমরা গত ক্লাসে কিউকাম্বার শিখেছিলাম না? আমরা গত ক্লাসে কিউকাম্বার শিখেছি, কিউকাম্বারের নাম বলতে পারো, ক্যাবেজ করেছি, ক্যাবেজের নাম বলতে পারো, ঠিক আছে? ওকে ওকে, এখন আমাকে অদ্রিত বলবে। অদ্রিত আমাকে শুনতে পাচ্ছে? অদ্রিত সুন্দর বয় না, আমাকে শুনতে পাচ্ছ? অদ্রিত আমাকে শুনতে পাচ্ছ? রেসপন্স নাই। নাবিল,
অজিত শুনতে পাচ্ছ ইয়েস ওকে অজিত তুমি আমাকে কয়েকটা ফ্রুটস এর নাম বলো অজিত বলো ফ্রুটস এর নাম বলো ওকে ভেরি গুড হ্যাঁ বলো তুমি আমাকে ভেজিটেবলের নাম বলো কয়েকটা ভেজিটেবলের নাম আমরা গত ক্লাসে করেছি এগুলোর নাম বললেও চলবে আমরা গত ক্লাসে এর আগে যেগুলো করেছি এগুলোর নাম বললেও চলবে বলো ওকে ইকরা ইকরা আমাকে শুনতে পাচ্ছে আচ্ছা তুমি আমাকে ফ্রুটস এর নাম বলো ফ্রুটস ক্যাবেজ অ্যাপেল বানানা ক্যাবেজ ফ্রুট ক্যাবেজ কি ফ্রুট বলো তাহলে ভেজিটেবল তুমি আমাকে ফ্রুটস এর নাম বলবে ফ্রুটস আবারও ক্যাবেজ ক্যাবেজ হচ্ছে ভেজিটেবল আমরা ক্যাবেজের নাম বলবো না আমরা ফ্রুটস এর নাম বলবো ঠিক আছে ফ্রুটস এর নাম বলো অ্যাপেল অ্যাপেল বানানা ওকে পাইনঅ্যাপেল পাপায়া স্ট্রবেরি ভেরি গুড থ্যাংক ইউ ভেরি গুড ওয়াটারমেলন ভেরি গুড থ্যাংক ইউ এখন আমাকে আমরিন বলবে আমরিন স্পিকার অন করো আমরিন আমাকে শুনতে পাচ্ছো আমরিন আমাকে ভেজিটেবলের নাম বলবে ভেজিটেবল কিউকাম্বার ক্যারট কিউকাম্বার ক্যারট ক্যাবেজ ওকে ভেরি গুড আচ্ছা আমরা ওকে স্ট্রবেরি তো মামুনি ফ্রুট এটা তো ভেজিটেবল না এটা হচ্ছে ফ্রুট ঠিক আছে আচ্ছা এখন আমাদের সাজিদ বলেছে সাজিদকে জিজ্ঞেস করেছি আমি সাজিদ সাজিদকে আমাকে শুনতে পাচ্ছে আচ্ছা ওকে আমি এখন তোমাদেরকে সবাই স্ক্রিনে তাকাও দেখি সবাই স্ক্রিনে তাকিয়ে বলো এটা এটা কি এটা চেনো এটা কি চেনো বেগুনি বেগুনি আমি দেখতেছি না বেগুনি কি বলে বেগুনি বলে যে বেগুন কেটে ওটাকে কি ভ্যাসেলিনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে যে খাবারটা তৈরি হয় সেটা হচ্ছে বেগুনি আর একটা কালার হচ্ছে বেগুনি কালার আচ্ছা ওকে এটা হচ্ছে বেগুন বেগুনের ইংলিশ কি ওকে ওকে নাও লিসেন টু মি এভরিবডি এভরিবডি নাও লিসেন টু মি নোবডি উইল টক ওকে দেখো এটা হচ্ছে বেগুন ঠিক আছে আমরা ইংলিশে বলি এগপ্ল্যান্ট এটা হচ্ছে একটা ভেজিটেবল ওকে এটা কি ভেজিটেবল এটা আমরা রান্না করে খাই তাই না এটা খুব সুস্বাদু একটা ভেজিটেবল এটা তুমি ভর্তা করেও খেতে পারো রান্না করেও খেতে পারো আবার নাস্তাও করি আমরা এটা দিয়ে বেগুনি বানাই না বেসনে বেসনের মধ্যে ডুবিয়ে রোজার ইফতারের সময় আমরা বেগুনি খাই না মুচমুচে হ্যাঁ এই এক্সপ্ল্যান দিয়ে খাই ইয়েস মিল বলা ইয়েস মিল হ্যাঁ
তাহলে আজকে আমরা এই এগপ্ল্যান্টের নাম জানলাম আর একটা ভেজিটেবলের নাম জানলাম এবং এই ভেজিটেবলটা আমরা কালার করব কিভাবে কালার করব দেখো ভেজিটেবল এই এগপ্ল্যান্টের বডিটা কোন কালারের দেখি বলো তো এটা কোন কালার পার্পল বলো পার্পল পার্পল এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে হ্যাঁ এগপ্ল্যান্টের বডিটা হচ্ছে পার্পল কালার এই যে স্টেম আছে এখানে যে ডাটাটা আছে এটা আমরা গ্রিন কালার করব ঠিক আছে হ্যাঁ উপরেরটা গ্রিন কালার করব বডিটা করব এটা করবে এই কালার কি কালার তাড়াতাড়ি সবার আগে বডিটা করব পার্পল কালার ঠিক আছে আমার কাছে পার্পল কালার নাই আচ্ছা তুমি আমাকে শো করো আমি দেখিয়ে দিব এখন আমরা সবাই বুক পেজে যা আসব পেজ নাম্বার 33 সবাই পেজ 33 ওপেন করো পেজ 33 ওপেন করো এখানে ব্রিনজালের এগপ্ল্যান্টের একটা ছবি আছে এগপ্ল্যান্টের একটা ছবি আছে ঠিক আছে সবাই পৃষ্ঠা খোলো এগপ্ল্যান্ট কালার করো ছবি কালার করার পরে তোমরা এগপ্ল্যান্ট ওয়ার্ডটাও কালার করবে ডিফারেন্ট কালার দিয়ে একটা কালার ব্যবহার করবে না বিভিন্ন কালার ব্যবহার করবে ওয়ার্ড কালার করার সময় মনে থাকবে হ্যাঁ এগপ্ল্যান্ট কালার করবে পার্পল এন্ড গ্রিন বডি হবে পার্পল স্টেমটা হবে গ্রিন সবুজ কালার করবে গ্রিন হ্যাঁ পার্পল গ্রিন নমস্কার বুঝতে পেরেছো পার্পল মানে হচ্ছে বেগুনি কালার নিবে তারপরে গ্রিন স্ট্যান্ডটা হবে গ্রিন সবুজ কালারের বেগুনি কালার নিয়েছো ওকে কালার করো তো দেখি বাইরে যাচ্ছে